সৌরজগতের গ্রহগুলো যেমন সূর্যকে কেন্দ্র করে অনবরত আবর্তন করে চলেছে, তেমনি সৌরজগতের বাইরে মিলেছে একটা ক্ষুদ্র জগৎ। ওয়ার্ল্ডস ওয়ান্ডার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের মহাকাশের একটি ক্ষুদ্র জগৎ সম্পর্কে জানাব। পৃথিবীর আকাশে দৃশ্যমান সবচেয়ে উজ্জ্বল তারা হলো মৎস্যমুখ। আন্তর্জাতিকভাবে এই মৎস্যমুখের গৃহীত নাম হলো ফোমালহট বা ফোমালট। এটির ইংরাজি নামটি প্রকৃতপক্ষে আরবি শব্দ থেকে এসেছে। আরবিতে এই শব্দের অর্থ হলো তিমির মুখ, যেটি দক্ষিণ মীনমণ্ডলের সবচেয়ে বড় তারা। আরবি শব্দ থেকে ভারতবর্ষে এর নামকরণ করা হয়েছে মৎস্যমুখ। এই মৎস্যমুখ নক্ষত্রটি পৃথিবী থেকে 25 আলোক বর্ষ বা 7.7 পারসেক দূরত্বে রয়েছে। 2000 সালের মার্চ মাস পর্যন্ত এই মৎস্যমুখ তারাটি খ গোলকের প্রধান তারা ছিল। 2008 সালের নভেম্বর মাসে হার্জবার্গ ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের খ্রিস্টিয়ান মারোইস এবং তার সহকর্মীরা হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত কেক এবং জেমিনি দুটো দূরবীনের সাহায্যে পর্যবেক্ষণ করেন যে এই ফোমালহট তারাটিকে কেন্দ্র করে আবর্তিত হয়ে চলেছে 0.0543 কিলোগ্রাম ভরযুক্ত মৎস্যমুখ বি নামক একটি গ্রহ, যেটি মূলত একটি গ্যাস এবং ধুলোর বলয়ও বলা যেতে পারে। এই গ্রহ এবং এই নক্ষত্রটি পৃথিবী থেকে কিছুটা দূরে। পৃথিবীর আকাশে রাত্রিবেলায় দৃশ্যমান হয়ে থাকে এই গ্রহ এবং নক্ষত্রটি। পৃথিবীর খুব কাছে অবস্থিত এই মৎস্যমুখ বি নামক গ্রহটির ভেতরে কী রয়েছে সেটা সম্পর্কে আজ অবধি কোনো সঠিক তথ্য অবশ্য পাওয়া যায়নি। তবে মহাকাশ বিজ্ঞানীর গবেষণার সাথে সাথে এই ধরনের আরও অন্যান্য অনেক গ্রহের সন্ধান মিলেছে বর্তমানে। মহাকাশ গবেষণার নানান আবিষ্কারের মাধ্যমে এরকম নতুন নতুন তথ্য আমরা প্রায়শই জানতে পারছি। অজানা বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে এবং মহাকাশ সম্পর্কে অজানা তথ্যগুলোকে জেনে নেবার জন্য অবশ্যই পরবর্তী ভিডিওতে চোখ রেখো। ধন্যবাদ।